কিছুদিন আগেই জেলেনস্কির সঙ্গে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাস্তায় দেখা গিয়েছিল তাকে। বুধবার কোভিড বিধি লঙ্ঘনের দায়ে সে দেশের সংসদে ক্ষমাও চেয়েছেন তিনি। সেই তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন প্রায় 7,000 কিলোমিটার দূরে ভারত সফরে। এদিন অক্ষরধাম মন্দিরে যান তিনি, ঘুরে দেখেন মন্দির চত্বর, কথা বলেন পুরোহিত ও মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। এই মন্দিরের সেবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই মোদীর সঙ্গে বৈঠক হওয়ার কথা বোরিস জনসনের। প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার গুজরাট সফরে এসে আহমেদাবাদের মহাত্মা গান্ধী আশ্রমে যান তিনি। একটা সময় চরকা কাটতেও বসে যান বোরিস জনসন। গুজরাতের হালোলে জেসিবির কারখানায় যান বোরিস, উঠে পড়েন আর্থ মুভারেও। ইউপি ভোটের সময় অথবা সম্প্রতি দিল্লির জাহাঙ্গীরপুরের ঘটনায় বুলডোজার নিয়ে কম জল ঘোলা হচ্ছে না। কাকতালীয় হলেও এদিনের এই ছবি নিমেষে ভাইরাল হয়ে যায় গোটা দেশে। গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলের সঙ্গে গুজরাত বায়োটেকনোলজি ইউনিভার্সিটিতেও যান বোরিস জনসন। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্যও করেছেন তিনি। এটা সবাই জানে যে ভারত ও রাশিয়ার মধ্যে ঐতিহাসিক পৃথক সম্পর্ক রয়েছে। বাস্তব পরিস্থিতির পাশাপাশি আমরা একে অন্যের মত বিনিময়ে বিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কূটনৈতিক স্তরে আশাব্যঞ্জক আলোচনাও হয়েছে, আবারও হবে। বিশেষজ্ঞদের মতে বোরিসের ভারত সফরের আন্তর্জাতিক সম্পর্কের গুরুত্ব যেমন রয়েছে, তেমনই রয়েছে ব্রিটিশ সরকারের নিজস্ব ভাবনাও। ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর, ব্রেক্সিটের পর বাণিজ্য বন্ধু হিসেবে ভারতকে কাছে চাইছে ব্রিটেন। বোরিসের লক্ষ্য প্রশান্ত মহাসাগরীয় এলাকাকে ইউরোপের বিকল্প হিসেবে ব্যবহার করা। সেই লক্ষ্যেই দ্রুত ভারতের সঙ্গে একটি বাণিজ্য নীতি বাস্তবায়িত করতে চান বোরিস। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য নীতির পথ বন্ধ হয়ে গিয়েছে, সেদিক থেকেও ভারতের সঙ্গে নতুন বাণিজ্য নীতি করতে আগ্রহী জনসন। 2035-এর মধ্যে ভারতের সঙ্গে বাণিজ্য দুগুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে বোরিসের। সেই লক্ষ্যে এদিন ভিসা নীতি সরলীকরণের ইঙ্গিতও দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।